আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পিএইচপি ব্যবহার করে খুবই সহজে এই কন্টাক্টাস ফর্ম আমরা তৈরি করতে পারি এবং সেটা আমরা মেইলে সেন্ড করতে পারি। তো স্ক্রিনে আপনারা দেখছেন, তো এই ফর্মটা যদি এখন আমরা ফিল আপ করে সেন্ড করি তাহলে কিন্তু মেইলে চলে যাবে। এবার একটা ইমেইল অ্যাড্রেস আপনারা দিয়ে দিবেন, এরপর ইমেইল সাবজেক্ট দিবেন, তারপরে আপনারা এখানে আপনাদের সেই মেসেজটা এখানে লিখবেন। এবার যদি আমরা সেন্ডে ক্লিক করি তাহলে দেখুন ইমেইল সেন্ড সাকসেসফুলি। দেখতে পাচ্ছেন আমাদের মেইল কিন্তু চলে এসেছে এবং এরকম ইমেইল যে পাঠিয়েছে তার নাম কি এবং সেই ইমেইল অ্যাড্রেস কি এবং মেসেজটা কি। তো এরকম কিন্তু আমরা খুবই সহজে কন্টাক্টাস ফর্ম তৈরি করতে পারি এবং সেখান থেকে আমরা ওয়েবসাইটের অ্যাডমিনের কাছে এভাবে মেইল সেন্ড করতে পারি। এই কাজটা করার জন্য আমরা পিএইচপি ব্যবহার করব। পিএইচপি যেহেতু একটা সার্ভার বেস ল্যাঙ্গুয়েজ, তো অবশ্যই আপনারা জ্যাম সার্ভার এটা ইনস্টল করবেন এবং অ্যাপাচি এটা স্টার্ট করে নেবেন। এবার আপনারা এই জ্যাম সার্ভার যেই ফোল্ডারে ইনস্টল করেছেন সেই ফোল্ডারে আপনারা চলে যাবেন। আমি জ্যাম সার্ভার এই ফোল্ডারে ইনস্টল করেছি এবং জ্যাম সার্ভার যেই ফোল্ডারে ইনস্টল করেছেন তার এসটিডক সাব ফোল্ডার, এখানেই যত পিএইচপি ফাইল পিএইচপি প্রজেক্ট সব কিছু এখানেই করতে হবে। এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করছি। এবার আমরা আমাদের যত পিএইচপি কোড আমরা এই ফোল্ডারের ভেতরেই রাখব। যেহেতু আমরা ইমেইল সেন্ড করব এজন্য অবশ্যই আপনাদের প্রয়োজনীয় কিছু লাইব্রেরি আপনাদেরকে ইনস্টল করতে হবে, যেটা আমি গুগল ড্রাইভে আপনাদেরকে দিয়ে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা পিএইচপি মেইলার এই ফোল্ডারটা ডাউনলোড করবেন। এটা আসলে পিএইচপি মেইলার লাইব্রেরি সেই ফোল্ডার। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডাউনলোড করে ফেললাম এক্সট্র্যাক্ট হেয়ার। দেখতে পাচ্ছেন আমাদের এই ফোল্ডারটা কিন্তু এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এবার আমরা এই ফোল্ডারটা এখান থেকে কপি করে আমরা জ্যাম সার্ভারে চলে যাব এবং যেই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম আমাদের প্রজেক্ট ফোল্ডার, তো সেখানে আমি এটা রাখলাম। এবার আমাদের যেটা করতে হবে, নতুন আমরা একটা পিএইচপি ফাইল নেব নিউতে গিয়ে, দেন এখান থেকে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব যে কন্ট্যাক্ট ফর্ম ডট পিএইচপি। এভাবে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিলাম পিএইচপি ফাইল। এবার আমরা এই ফোল্ডারটা এই যে কোনো একটা টেক্সট এডিটর থেকে আমরা ওপেন করব। তো আমরা ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার এখানে গিয়ে আমরা যেই ফোল্ডারটা মাত্র ক্রিয়েট করলাম সেই ফোল্ডারটা এখানে আমরা এবার ওপেন করব। এটা আমরা সিলেক্ট ফোল্ডার এখানে চলে যাব। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কন্ট্যাক্ট ফর্ম আমরা যেটা করেছি এটা এবার আমরা HTML CSS এর মাধ্যমে এরকম বেসিক একটা কন্ট্যাক্ট ফর্ম আমি ডিজাইন করে ফেলবো। তো এখানে আমি ডিজাইনের উপরে খুব একটা গুরুত্ব দিব না, লিঙ্কটাও দিয়ে দিব। টোটাল সোর্স কোড সেটা আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা আমরা ডিজাইন করে ফেললাম। এবার আমি এই কোডটা রান করব। তো আমি লোকাল হোস্টে যাব, লোকাল হোস্ট যেই ফোল্ডারে এটা রেখেছি সেই ফোল্ডারের নাম এভাবে কপি করে এবার যদি আমরা ওপেন করি তাহলে এই ফোল্ডারে যত পিএইচপি ফাইল সেটা চলে আসলো কন্ট্যাক্ট ফর্ম ডট পিএইচপি। তো দেখতে পাচ্ছেন এতটুকু কাজ কিন্তু হয়ে গেল, কিন্তু এখনও পিএইচপির কাজ করিনি যেটার মাধ্যমে আমরা মেইলটা পাঠাতে পারবো। এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে শুরুতে পিএইচপি মেইলার এই লাইব্রেরিটা আমাদেরকে ইনক্লুড করে নিতে হবে। তো আমরা এবার পিএইচপি কোডে চলে যাচ্ছি। আমরা এই ফাইলের ভিতরে পিএইচপি কোডটা লিখব পিএইচপি। এবার আমরা পিএইচপি মেইলার এটা আমরা এখানে ইনক্লুড করে নিব, এটা আমাদেরকে ইনক্লুড করতে হবে। তো এখানে আমি এটা পেস্ট করে দিলাম। এটা কিন্তু আমরা একটা ফর্ম নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন এটা হচ্ছে আপনাদের এই পিএইচপি ফাইলের নামটা দিবেন। আমরা দিয়েছি কন্ট্যাক্ট ফর্ম ডট পিএইচপি, তো আপনাদের যে পিএইচপি ফাইলের নাম সেটা। ইনপুট ফিল্ডের একটা নাম রয়েছে যেমন নেম ইমেইল সাবজেক্ট এবং মেসেজ, যেটা দিয়ে আমরা পরবর্তীতে এটাকে কল করব। এবং একটা সাবমিট বাটন নিয়েছি এবং যার নাম দিয়েছি সেন্ড। আমরা এই যে নেম দিয়েছি এটার মাধ্যমে আমরা পরবর্তীতে এই প্রতিটা ফিল্ডকে আমরা কল করব। তো অবশ্যই একটা ভালো একটা নাম দিবেন যেটার মাধ্যমে আমরা পরবর্তীতে এটাকে কল করব। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা শর্ত দিয়েছি যে ইফ ইজ সেট ডলার সিম্বল আন্ডারস্কোর পোস্ট সেন্ড, অর্থাৎ এই যে পিএইচপি ফর্ম এখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম এটা ফিল আপ করে কেউ যদি সেন্ড বাটন সেন্ড নামের যে বাটনটা রয়েছে এটা যদি প্রেস করে তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের নেম এই ভেরিয়েবলে নেম ফিল্ডে আমরা যেটা লিখব সেটা এখানে চলে আসবে, ইমেইল ফিল্ডে যেটা লিখব সেটা এখানে চলে আসবে, সাবজেক্ট ফিল্ডে যেটা লিখব সেটা এখানে আসবে এবং মেসেজে যেটা লিখব সেটা এখানে আসবে। এবার আমরা আরেকটা ভেরিয়েবল নিয়েছি যে মেসেজ, এর ভেতরে আমরা টোটাল যে মেইলটা পাঠাবো যে মেসেজটা সেটা আমরা এখানে এর ভেতরে লিখে ফেলবো। এই যে কন্ট্যাক্ট ফর্ম এখানে আমরা যেই নেমটা লিখবো সেটা কিন্তু আমাদের এই ভেরিয়েবলে চলে আসবে এবং সেটা আমরা এখানে লিখছি। ইমেইলে যেটা লিখবো সেটা ইমেইল ভেরিয়েবলে আসবে, মেসেজ যেখানে লিখবো সেই মেসেজে চলে আসবে। আর এখানে আপনারা দেখুন যে সাবজেক্ট ইমেইলের যে সাবজেক্ট সেটা আমরা নিয়েছি। এবার আমাদের যেখানে পরিবর্তন আনতে হবে সেটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড, তারপরে সেট ফ্রম, তারপর অ্যাড অ্যাড্রেস।
তারপর দেখতে পাচ্ছেন সাবজেক্ট, এর ভেতরে আমরা সাবজেক্ট ভেরিয়েবলে যেটা রেখেছি সেই সাবজেক্টটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেজ, এটা আসলে কোনটা, এখানে যে মেসেজটা আমরা সেন্ড করব সেই মেসেজ ভেরিয়েবলে যেটা রেখেছি সেটা আমরা এখানে দিয়ে দিব। এখানে আমরা আরেকটা দিয়েছি যে মেইলটা যদি সাকসেসফুলি যায় তাহলে আমাদেরকে অ্যালার্ট দিবে যে ইমেইল সেন্ট, অথবা একটা ইরর মেসেজ দিবে। এবার আমাদের যে পরিবর্তনটা আনতে হবে সেটা হচ্ছে ইউজার নেম, যেটা হবে আমাদের হোস্ট ইমেইল, যে SMTP সার্ভার যে মেইলের মাধ্যমে আমরা আসলে সেটা সেন্ড করব, সেটা সেই ইমেইল আইডিটা এবং পাসওয়ার্ড, পাসওয়ার্ড বলতে আসলে অ্যাপ পাসওয়ার্ড সেই ইমেইলের, সেটা আমাদেরকে এখানে দিতে হবে। তাহলে আমরা মেইলটা সেন্ড করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না, তাহলে কিন্তু আপনাদের ইরর দেখাবে। তো আপনারা যে কোনো একটা হোস্ট ইমেইল চয়েস করবেন, তারপরে আপনারা যেটা করবেন সেই অ্যাপ পাসওয়ার্ডে যেতে গেলে আপনাদেরকে এই যে লিঙ্কটা আমি দিয়েছি এটা আপনাদেরকে ভিজিট করতে হবে, যেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা যেতে পারবেন। অ্যাপ পাসওয়ার্ডের লিঙ্ক দিয়ে দিব, সেটা আপনারা এভাবে এন্টার করবেন। অ্যাপ পাসওয়ার্ডে ঢুকতে গেলে আপনাদেরকে সেই ইমেইলের পাসওয়ার্ডটা দিতে হবে, সেই হোস্ট ইমেইলটা আপনাদেরকে এবার এভাবে লগ ইন করতে হবে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম চলে আসবে। আর আমি অলরেডি বেশ কয়েকটা অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম, আপনারা যদি নতুন ক্রিয়েট করতে চান এখানে যে কোনো একটা নেম দিবেন, এখানে প্রয়োজন মতো আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা নেম দিবেন। আমি ধরুন দিচ্ছি যে ওয়েবসাইট 3, যে কোনো একটা নাম দিলে আপনাদেরকে হচ্ছে, জাস্ট আমি এটা চিনে রাখার জন্য। এবার আমি ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমাদের যেটা করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবে, তো এটা আমি এখান থেকে কপি করে নিব, অ্যাপ পাসওয়ার্ডে সেই অ্যাপ পাসওয়ার্ডটা এবার পেস্ট করে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্পেস দেখাচ্ছে, স্পেস কিন্তু আমরা দিব না, স্পেসটা আমরা রিমুভ করে দিব। এবার আমাদের যেটা করতে হবে ইউজার নেমের ভিতরে সেই হোস্ট ইমেইল আইডিটা আমাদের লিখতে হবে, তো সেটা আমি এবার লিখে ফেললাম, সব জায়গায় কমেন্ট করে দিয়েছি, এখানে আপনারা কিন্তু বুঝতে পারবেন। আর এখানে আপনাদের কোনো চেঞ্জ আনতে হবে না, এখানে দেখতে পাচ্ছেন যে সেট ফ্রম, অর্থাৎ আপনি কোন ইমেইল থেকে এটা পাঠাতে চান। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেইল, আমরা ইমেইল ফর্মে যে ইমেইলটা দিয়েছি তো সেই ইমেইলটা আমাদের ইমেইল ভেরিয়েবলে চলে আসবে, সেই ভেরিয়েবলটা আমরা লিখে ফেললাম। আর যে নেমটা, সেই ইমেইল যে পাঠাচ্ছে তার নেম, সে এই নেম ভেরিয়েবলে সেটা চলে আসবে, সেটা আমরা এখানে লিখলাম, অর্থাৎ সেন্ডার্স ইমেইল অ্যান্ড নেম। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কন্ট্যাক্ট আস ফর্মটা ফিল আপ করে সেন্ড করলে যে ইমেইলে আসবে সেটা এখানে লিখতে হবে, সেটা হচ্ছে রিসিভার্স ইমেইল অ্যান্ড নেম। আর এখানে আপনারা চাইলে মাল্টিপল রিসিভার রাখতে পারেন, আমি এখানে দুইটা দেখিয়েছি, আপনারা তিনটা চারটা পাঁচটা রাখতে পারবেন, তাহলে একই সাথে সব ইমেইলেই কিন্তু চলে যাবে। এবার আপনারা সেই রিসিভার ইমেইলটা এখানে কিন্তু লিখে ফেলবেন, যে ইমেইলে আপনি আসলে পাঠাতে চাচ্ছেন। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই যে ইমেইলটা আমি দিয়েছি হোস্ট ইমেইল, এখানে আমি সেন্ড করতে চাই, তো সেক্ষেত্রে আমি সেই ইমেইলটাই জাস্ট এখানে পেস্ট করে দিলাম, এবার একটা নেম আমি দিব। এবার আরেকটা কাজ করতে পারেন, মাল্টিপল যেহেতু আমি বলেছি যে এখানে মাল্টিপল রিসিভার আপনারা রাখতে পারবেন, এভাবে প্রয়োজন মতো যত ইচ্ছা তত, এখানে আমি দুইটা রেখেছি, আপনারা চাইলে এভাবে জাস্ট কপি করে পরবর্তীতে আরও এভাবে মাল্টিপল রিসিভার কিন্তু আপনারা রাখতে পারবেন। আর এখানে এবার আমি আরেকটা রিসিভার দিচ্ছি, সেই রিসিভারের ইমেইল অ্যাড্রেসটা জাস্ট এখানে দিয়ে দিবেন, আর এখানে সেই নামটাও দিয়ে দিবেন। আর আপনারা যদি আরও রিসিভার চান জাস্ট এভাবে এই সেম কাজটা আবার করবেন। আর এখানে অ্যাড অ্যাড্রেস, এটা হচ্ছে আসলে আমাদের সেই রিসিভার্স ইমেইল, যে ইমেইলে আমরা ইমেইলটা রিসিভ করব। দেখতে পাচ্ছেন আমরা দুইটা ইমেইল দিয়েছি, এই দুইটা ইমেইলেই কিন্তু আমাদের ইমেইলটা চলে যাবে। তো আমরা এতটুকু করে ফেলেছি, বাকি কাজ আমাদের কিছুই না, শুধু ওই সাবজেক্টে সাবজেক্ট ভেরিয়েবলটা দিয়েছি, যেই ভেরিয়েবলে সাবজেক্টটা আসবে, আর মেসেজ যেখানে আমরা মেসেজটা রেখেছি সেই ভেরিয়েবলটা এখানে দিলাম, তারপর ইমেইল সেন্ড। আর যদি মেইল এটা যদি সেন্ড হয় তাহলে আমাদেরকে এরকম একটা অ্যালার্ট দিবে যে ইমেইল সেন্ড সাকসেসফুলি, আদারওয়াইজ ইরর মেসেজ। এবার আমরা এই PHP ফাইলটা রান করব, তাহলে দেখুন এবার আমরা ইমেইল আস, এখানে আমরা আমাদের নেমটা লিখব, তো আপনারা একটা ইমেইল অ্যাড্রেস দিবেন এবং ইমেইলের একটা সাবজেক্ট দিবেন, তারপরে ধরুন একটা মেসেজ আপনারা লিখবেন যে হাই হাউ আর ইউ। এবার যদি আমরা সেন্ডে ক্লিক করি তাহলে দেখুন দেখতে পাচ্ছেন ইমেইল সেন্ড সাকসেসফুলি, তো আমাদের ইমেইল সাকসেসফুলি চলে গেল। এবার আমরা এখানে যেই রিসিভার ইমেইল দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা ইমেইল দিয়েছি, তাহলে এবার আমাদের এই দুইটা ইমেইলেই কিন্তু আমাদের এই মেসেজটা কিন্তু চলে গিয়েছে। তো আমি দুইটা ইমেইলে এখন যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের ইমেইল কিন্তু চলে এসেছে, এবং আমরা ইমেইল ফর্মে যেটা ফিল আপ করেছিলাম আমাদের নেম, তারপরে সেই ইমেইলটা এবং সেই মেসেজ যেটা আমরা দিয়েছি সেটা কিন্তু চলে এসেছে। এটা ছিল একটা রিসিভারের ইমেইল, সেই রিসিভারে চলে এসেছে। এবার যদি আমরা আরেকটা মেইলে যাই, যে মেইলটা আমরা দিয়েছিলাম, এবার আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের সেই মেইলটা চলে এসেছে যেটা আমরা সেন্ড করেছিলাম, অর্থাৎ আমাদের দুইটা ইমেইলেই কিন্তু এটা সেন্ড হয়েছে। এভাবে কিন্তু আমরা খুবই সহজে মাল্টিপল রিসিভারও রাখতে পারি।
আর আপনাদের কোড কিন্তু খুবই সিম্পল। এই সম্পূর্ণ কোড আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে জাস্ট আপনাদের ইনফরমেশনটা বসাবেন। এখানে ইউজারে আপনি যেই ইমেইলটারে হোস্ট ইমেইল রাখতে চান সেটার কিন্তু অ্যাপ পাসওয়ার্ড দিতে হবে। আর অ্যাপ পাসওয়ার্ড কিন্তু খুবই সেন্সিটিভ একটা ডেটা, এটা যদি অন্য কেউ জেনে যায় তাহলে কিন্তু আপনাদের ইমেইল ব্যবহার করে ইমেইল সেন্ড করতে পারবে। তো এটা আপনারা চেঞ্জ করবেন বা প্রয়োজনে ডিলিটও করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ পাসওয়ার্ড, আমি যদি এবার এটা ডিলিট করে দিই তাহলে কিন্তু এই অ্যাপ পাসওয়ার্ড ইউজ করে আপনারা কোনো কাজই করতে পারবেন না। তো আপনারা ব্যবহার করার পর এটা কিন্তু ডিলিট করতে পারবেন এবং প্রয়োজনে এটা ডিলিট করে আরেকটা অ্যাপ পাসওয়ার্ড এভাবে কিন্তু প্রয়োজন মতো বারবার চেঞ্জ করতে পারবেন। তো অ্যাপ পাসওয়ার্ড কিন্তু খুবই সিরিয়াস, এটা কিন্তু আপনারা কাউকে দিবেন না। তো এবার আমি এই অ্যাপ পাসওয়ার্ডটা জাস্ট এখান থেকে ডিলিট করে দিলে কিন্তু আর কাজটা হবে না। তো এভাবে আমরা খুবই সহজে কন্ট্যাক্ট আস ফর্ম তৈরি করতে পারি পিএইচপির মাধ্যমে, এবং সেই ফর্মটা আমরা ফিল আপ করে সেন্ড করলে সেটা কিন্তু আমাদের ইমেইলেও চলে যাবে। এটা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার।